हेलो स्टूडेंट्स, आज के वर्डप्रेस वेब डेवलपमेंटर 16 नम्बर क्लस चलो वेबसाइट ओपन करी। हमें स्क्रीन टा शेयर कर আচ্ছা, আমরা ব্রাউজ করেছি, এখন আমাদের প্রজেক্ট ফোল্ডার ওপেন করি। লগ ইন করছি, লগ ইন হয়ে গেছে আর পেজটা ভিজিট করি। আচ্ছা, আমাদের ব্লগ পেজে যাই। আচ্ছা, আমাদের ব্লগ পেজ দেখতে পাচ্ছ, আমাদের এই ব্লগগুলো পোস্ট করা ছিল আগে থেকে। আমাদের গত ক্লাসে পেজনেশন নিয়ে কাজ করেছি, তোমরা জানো পেজনেশন অ্যাড করেছি আমরা। তো আমি একটা পোস্ট করেছি আর কিছুক্ষণ আগে, একটা পোস্ট আমি করেছি। আজকে আমরা যেটা করবো দেখো, সেটা হচ্ছে যে ডান দিকে যে সাইড বার দেখতে পাচ্ছ, এই সাইড বারটা আছে, সাইড ডাইনামিক করব। সাইড বারটা ডাইনামিক করে করে এখানে দেখাচ্ছে যে আমরা উইজেট রেজিস্ট্রেশন করে সাইড বার ডাইনামিক করবো আমরা। আর সাইড বারে অ্যাকচুয়ালি কী ধরনের উইজেট ব্যবহার করা যায় আমরা উইজেট এরিয়া থেকে দেখে নেব এটা। এরপর আমাদের এই যে পোস্টগুলো আছে এগুলো আর্কাইভ ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, এটা কী ব্যবহার করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেন আমরা এই পোস্টগুলো ক্যাটাগরিজ ওয়াইজ, ক্যাটাগরি সবগুলো পোস্ট এক পেজে অথবা ডেট ওয়াইজ অথবা অথর ওয়াইজ শো করতে পারি। এটা আর্কাইভ ডট পিএইচপি ফাইলটা দেখবো আমরা। তো চলো প্রথম আমরা এই যে সাইট পাটা ডাইনামিক করে নিই, তারপর আমরা বাকিটা দেখব। আমি আমাদের প্রজেক্ট ফাইলে চলে আসলাম, এখানে এসে তোমরা জানো যে আমরা যদি এগুলো উইজেট রেজিস্ট্রেশন করতে চাই তাহলে ফাংশনস ডট পিএইচপিতে আসতে হয়। এখানে আসলাম, আমাদের পূর্বে যেখানে রেজিস্ট্রেশন করা ছিল আচ্ছা, আমাদের উইজেট এরিয়াতে যাই, যেখানে আমাদের উইজেট রেজিস্ট্রেশন করা আছে, তোমরা জানো এখানে কি আমরা ফুটার রেজিস্ট্রেশন করেছিলাম। তারপর এখানে একটা কপি করি, এই যে আমরা দেখছিলাম আমাদের উইজেট রেজিস্ট্রেশন করেছিলাম, এই যে ফুটার উইজেট রেজিস্ট্রেশন, এখানে তিনটে ফুটার উইজেট রেজিস্ট্রেশন করেছিলাম আমরা। তো আমরা জাস্ট একটা ফুটার উইজেট রেজিস্ট্রেশন করবো, একটা উইজেট রেজিস্ট্রেশন করবো কার জন্য, আমাদের এই সাইড বারের জন্য। এখানে সাইড তো স্ট্যাটিক অবস্থায় আছে তোমরা জানো, এই কন্টেন্টটা যেন ডাইনামিক্যালি আসে, ডাইনামিক্যালি যেন কন্টেন্টটা আসে
এই যে আমরা কি করব এটা আমরা ডাইনি মানে রেজিস্ট্রেশন করব রাইট সাইড বার নামে বা ব্লক সাইড বার বলতে পারি যে তাহলে ব্লক পেজের এটা আছে ব্লক সাইড বার নামে রেজিস্ট্রেশন করতে পারি চলো আমরা এটা কপি করে ফেলি এটা কপি করলাম কপি করে এখানে যে দিয়ে দিই যে সাইড বার এটা দিয়ে দিই এখানে গিয়ে লিখে দিই যে ব্লক পেজ ব্লক সাইড বার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আমরা যেটা উপর থেকে কপি করেছিলাম পেস্ট করে দিলাম এরপর এখানে নামগুলো চেঞ্জ করে দিই আমরা এখানে লিখব রাজশাহী আইটি উইজেট এখানে চেঞ্জ করতে পারি আমরা হয়তো আমরা এখানে দিলাম মনে করো ব্লক পেজ এখানে লিখলাম সাইড বার লিখলাম ঠিক আছে তোমরা জানো এটা ইচ্ছে মতো নিতে পারে আমরা আর এখানে যে ফাংশনটা কল করব এটা অ্যাড অ্যাকশনে গিয়ে আমাদের এ দিয়ে দিতে হবে এখানে মানে অ্যাড অ্যাকশন করতে হবে আদারওয়াইজ এটা কাজ করবে না ফাংশনটা ঠিক আছে মানে অ্যাড অ্যাকশন হুকের মাধ্যমে এটাকে এই নামটাকে কপি করে সেটা এখানে দিয়ে তোমরা জানো এটা এরপর এটা উইজেট ইনিশিয়ালাইজ করতে হবে যেন উইজেট এটা শো করে এটা এটা হচ্ছে অ্যাকশন হোক এটা আর কি তো রাইট রেজিস্টার সাইড বার এখানে গিয়ে এর আকারে আমাদের উইজেটের নেম আমাদের আইডি তারপর আমাদের ক্লাস যেটা আছে যেখানে উইজেটটা অ্যাড করবো ওখানে তো অবশ্যই এইচটিএমএল আছে এইচটিএমএল যদি কোনো ডিভ থাকে ডিভিশন সেটা এখানে উল্লেখ করতে হবে আর এখানে টাইটেল যদি থাকে সেটা H3 না H2 কার মধ্যে আছে সেটা উল্লেখ করতে হবে তো তোমরা এটা এক আমি আরেকবার রিপিট করলাম যদি কয়েকদিন আগে তোমরা অনেক দিন হয়ে গেছে মানে 4-5 দিন হয়তো 4-5টা ক্লাস হয়ে গেছে যে উইজেট আলোচনা করেছি একবার মনে করে দিলাম আর কি তো আমরা একটা নাম দিয়ে দিই এখানে ফুটার উইজেট ছিল আমাদের এখানে আমরা দিয়ে দিই যে এখানে লিখলাম হচ্ছে যে লগ পেজ সাইড বার এখানে আমি রাইট এটা ইচ্ছে মতো লিখতে পারো তোমার ইচ্ছে এটা আমি রাইট সাইড বার লিখতে পারি হ্যাঁ রাইট সাইড বার মানে এটা তুমি ইচ্ছে মতো দিতে পারো এই প্যারামিটারটা ইচ্ছে মতো দিতে পারো সমস্যা নেই আচ্ছা এখানে একটা প্যারামিটার থাকে রাইট থাকে সমস্যা নেই আচ্ছা আইডি এখানে যেটা আছে এই আইডির উপর কল করতে হবে এখানে গিয়ে এই জন্য আইডিটা কি করতে হবে তোমাকে একটা ইউনিক আইডি দিতে হবে আমি এখানে দিলাম হচ্ছে যে ব্লক সাইড বার এই আইডি দিলাম আর এটা আমরা কি দেবো চলো দেখে আসি আমরা এই পেজে গিয়ে দেখে আসি আমাদের যে পেজটা ছিল এখানে তাহলে জানো আমাদের ইন্ডেক্স ডট পিএসপি পেজ ছিল এটা সরি আমাদের ইন্ডেক্স ডট পিএসপি পেজ এখানে ছিল সাইড বারে ছিল গেট সাইড বার ডট পিএসপি বাট আমাদের এই এই সাইড বারটা একটা আমার টেমপ্লেটে নিয়ে নিয়েছি আমরা ওইখানে যেতে হবে ইন্ডেক্স ডট পিএসপি তে গেলে হবে না এটা পাবো না আমরা তাহলে আমরা সাইড বার ডট পিএসপি নামে একটা এক্সট্রা ফাইলের মধ্যে আমরা কোডগুলো নিয়ে নিয়েছিলাম সাইড বারে কোড অর্থাৎ আমরা এই সাইড বারের এইচটিএমএল কোড তোমরা জানো এখানকার এইচটিএমএল কোডগুলো নিয়ে নিয়েছিলাম কোথায় এই যে কোডগুলো নিয়ে নিয়েছি এটা সাইড বার ডট পিএসপি নাম দিয়ে তারপর আমরা এখানে লিঙ্ক করে দিয়েছি ইন্ডেক্স ডট পিএসপি অর্থাৎ ব্লক পেজে লিঙ্ক করে দিয়েছি তো আমাদের এই পেজটাকে স্ট্যাটিকভাবে যাচ্ছে আর ডাইনামিকলি করতে হবে ঠিক আছে তাহলে এখন দেখো এখানে যে তথ্যগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা এটা দিকে রাখি ঝামেলা করছে আচ্ছা দেখো তাহলে এখানে একটা কন্টেন্ট দুইটা কন্টেন্ট ঠিক আছে আমরা ইচ্ছে মতো এখানে কন্টেন্ট অ্যাড করবো এদের কন্টেন্ট অ্যাড করতে হবে এমনটা না তারা এদের কন্টেন্ট অ্যাড করতে পারবো এখানে তো আমরা এখানে দেখো এখানে গিয়ে একটা সেকশন দুইটা সেকশন আছে
কার মধ্যে আছে, পুরো একটা ডিভি ডিভির মধ্যে আছে এটা। এই ডিভির মধ্যে দুটো সেকশনে ভাগ করা আছে, একটা সেকশন একটা সেকশন। দেখতে পাচ্ছি এখানে, এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন আর এটা একটা সেকশন। তাহলে যদি একই রকম দুটো সেকশন ডিজাইন আমরা একটা সেকশন রাখবো, এই যে একটা যে বক্স প্লাস রাখেছে নিচেরটা ফিনিশ করে দিই, এটা ফিনিশ করে দিলাম। তারপর এই একটা বক্স ডাইনামিক করব। এখানে গিয়ে আমাদের কোনো ইমেজ দরকার নেই, সাইড বারে ইমেজ আমরা অন্যভাবে অ্যাড করতে পারবো চাইলে। এখানে ইমেজ আমার ডাইনামিক করতে হবে না, ইমেজটা কেটে দিলাম। আচ্ছা, এখানে এই স্ত্রী শো করছে, এটার মধ্যে এই স্ত্রী শো করছে, এখানে পি শো করছে, তাই না? তো আমার এখানে গিয়ে এই স্ত্রী এবং পি দুটো কি ডাইনামিক্যালি নিব, ঠিক আছে? প্রথমে এই স্ত্রী যেটা আছে কন্টেন্ট, এটা আমাদের দেখে এসে চলো ফাংশন ডট পিএসপিতে। এই যে টাইটেলটা কি হবে, এই স্ত্রী, এই স্ত্রী দেওয়া আছে, আমরা তাহলে এইচ টু বা এইচ ওয়ান করলাম না, কারণ আমাদের এখানে সাইড বার কি এই স্ত্রীর মধ্যে দেওয়া আছে। এলো বিষয়। আর এখানে পি যেটা আছে, আচ্ছা সেকশন, এখানে দেখো সেকশন দেওয়া আছে, নামটা কি সেকশন, এখানে সেকশন ই করলাম, কপি করলাম, কোথায় এইখানে ডিপ না দেখি তো সেকশন দেওয়া আছে, তাহলে সেকশন দিয়ে দাও। তোমার যেটা দেওয়া থাকবে এখানে, ডিপ থাকলে ডিপ, সেকশন থাকলে সেকশন, সেটা দিয়ে দিবা। সেকশন দিলাম, সেকশন শুরু, আর এখানে কি হয়েছে সেকশন, সেকশন শেষ। এখানে কি কি আফটার উইজেট, বিফোর উইজেট কি সেকশন, ঠিক আছে, আর আফটার উইজেট এখানে সেকশন শেষ হবে। এখানে সেকশন শুরু হলো, এখানে সেকশন শেষ। আর এখানে ক্লাসের মধ্যে কি হবে দেখো, আমাদের এই যে দেওয়া আছে দেখো ক্লাস বক্স, শুধু এই বক্সটা হবে আর কিছু হবে না। কপি করলাম, কপি করে এখানে ক্লাসের মধ্যে শুধু বক্স হবে আমাদের, এখানে কোনো ভাগ নেই, বক্সটা বুঝতে পারলাম, ক্লাস বক্স। তাহলে আমাদের কাজ শেষ, নিশ্চয় বুঝতে পেরেছো? আমাদের ডিপ থাকলে ডিপ দিব, আইডি থাকলে আইডি ব্যবহার করব, ঠিক আছে, আর সেকশন থাকলে সেকশন ব্যবহার করব। আমাদের এখানে ক্লাস ছিল আর সেকশন সেকশন ব্যবহার করলাম। আচ্ছা, আমাদের এখানে ফুটার দরকার নেই, ফুটারে দেখছে বাটন দেওয়া আছে এটা। এখানে আমাদের হেডার যে দিয়ে দিছি অলরেডি, এখানে আমরা রেস্টোর হেডার দিয়ে দিছি, এবং এখানে প্যারাগ্রাফ যেটা আছে এটা ম্যানেজ করে দিলাম। আর এখানে সাইড পার যে লেখা আছে আমাদের দিয়ে দিছি ওইখানে, এখানে দরকার নেই, ঠিক আছে। আমরা এখানে কল করে দিব, কি করব, এই যে পুঁজি রেজিস্টার করলাম যেটা জানো, এই রেজিস্টার করি সেখানে, তাহলে রেজিস্টার করলে আমরা দেখতে পাবো এই নামটা, কোথায় দেখতে পাবো? আমাদের এখানে কল না করি দেখো, সিম্পলি সব কেটে দিলাম আমি, জাস্ট আমার ড্যাশবোর্ডে যাই, এখানে গিয়ে আমার অ্যাপিয়ারেন্সে গিয়ে পজিটিভ চলে গেলাম। তাহলে আমরা উইজিট এরিয়াতে গিয়ে ঠিক এই নামটা দেখতে পাবো, এই যে নাম আমরা স্ট্রং করলাম এখানে, কোন নামটা ইজিটা ব্লক পেজ সাইড বার, ঠিক আছে, এই নামটা দেখতে পাবো, এই নামে একটা উইজিট স্ট্রং হয়ে গেছে। এই দেখো, এই যে ব্লক পেজ সাইড বার দেখতে দেখতে পাচ্ছ, এই যে ব্লক পেজ সাইড বার, ব্লক পেজ সাইড বার। হ্যাঁ, তুমি আরও বেশি ইয়ে করতে পারো চাইলে, ব্লক পেজ রাইট সাইড বার লিখতে পারো, তারপর যদি একটাই আসে তাহলে আর বড় করে দেখাবে। এটা রিলোড করলাম, এই দাদা আছে ব্লক পেজ রাইট সাইড বার, ব্লক পেজ রাইট সাইড বার, অর্থাৎ আমরা
এই যে সাইড বার, এটা হচ্ছে রেস্টুরেন্ট করলাম আর কি। এখন কল করতে হবে এখানে গিয়ে, অলরেডি আমরা এখানে সাইড বার ডট পিএইচপি তে গিয়ে সবগুলো কোড ম্যানেজ করেছি আর এখান থেকে ক্লাসগুলো দিয়ে দিয়েছি, এখানে ক্লাসগুলো দিয়ে দিয়েছি এবং টাইটেল দিয়েছি। এখন আমরা এটা কল করব, এই আইডি দ্বারা কল করব, এই আইডিটা ব্লক সাইড বার নাও আইডি নিয়েছি, এটা কপি করলাম। এখানে কল করতে হচ্ছে গিয়ে, তোমরা জানো এখানে গিয়ে লিখতে হয় পিএইচপি ডাইনামিক আন্ডারস্কোর দ্য সাইড বার, এবার ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন দিয়ে শেষ করতে হয় তোমার জানো। আর এখানে কোটেশান দিয়ে এই যে আইডি যেটা আছে আইডি, এই উইজিট আইডি যেটা কল করবো এটা কপি করতে হবে। ট্রাফিক কপি করে সেমি আবার কপি করলাম, এটার ভিতরে দিয়ে দিলাম, তাহলে আমাদের সাইড বারে এখানে কল হয়ে গেল, আমরা ডাইনামিকলি পাবে, তাই না? চলো আমরা কোনো কিছু দিয়ে দেখি, রিলোড করে দেখো, রিলোড করে কিছু থাকবে না এখানে, ফাটা হয়ে থাকবে। সবগুলো কন্টেন্ট কি আমরা ম্যানেজ করে দিয়েছি, এখন দেখো ডান বাম দিকে পোস্ট আছে, ডান দিকে পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছি, যে কোনো কিছুই নেই। চলো আমরা একটা একটু করে দিয়ে দেখি এটা পাচ্ছে কিনা, আমরা একটা করে দিয়ে দেখি পাচ্ছে কিনা। আচ্ছা প্রথমে আমরা সর্বপ্রথম যেটা অ্যাড করবো, এখানে কিন্তু অনেকগুলো এখানে উইজেট আছে, আর্কাইভস আছে, অডিও আছে, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, তারপরে ক্যাটাগরিজ এখানে গ্যালারি আছে, ইমেজ আছে, মেটা আছে, নেভিগেশন মেনু, পেজ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, সার্চ, আরএসএস, ট্যাগ ক্লাউড, ট্যাগস এবং ভিডিও, এই কয়েকটা বলতে ডিফল্টভাবে আছে ওয়ার্ডপ্রেস থেকেই ডিফল্ট দিয়ে রেখেছে। আমরা চাইলে কিন্তু আরও প্লাগইন ইনস্টল করতে পারি উইজেট হিসাবে, প্লাগইন শিখি, তো আমরা এগুলো ব্যবহার করে দেখি। তাহলে প্রথমে এখানে কী ব্যবহার করব, এখানে গিয়ে দেখব হচ্ছে রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে, বা ক্যাটাগরি শো করতে পারি চাইলে। চলো ক্যাটাগরিটা শো করি এখানে গিয়ে, এখানে ক্যাটাগরি এখানে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করে কোথায় অ্যাড করবো, এই যে ব্লক পেজ রাইট সাইড এখানে ক্লিক করলাম, অ্যাড উইজেটে ক্লিক করলাম, এই যে অ্যাড হয়ে গেছে এখানে। তুমি চাইলে এখানে ট্রেনে ছেড়ে দিতে পারো এইভাবে, তো জানো তারপর চাইলে এখানে একবার ডিলিট করে দিলাম, এটা দেখো তোদের আগে শিখিয়েছি আমি, আমি চাইলে এখানে এই ক্যাটাগরি হিসেবে এবার ছেড়ে দিতে পারি। তাই একটা টাইটেল দিলাম এখানে, আমি এখানে লিখলাম যে ক্যাটাগরিজ বা ডিভিশন, মনে করো যে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ফার্স্ট ডিভিশন, এখানে লিখলাম ফার্স্ট ডিভিশন, যে লিখবা এখানে ডিসপ্লেস ড্রপ ডাউন, ড্রপ ডাউন আকার শো করাবো, ঠিক আছে, শো পোস্ট কাউন্ট মানে কয়টা পোস্ট আছে ওই বিষয়ে শো, প্রতিটা ক্যাটাগরি শো করবো, আর শো হার আর কি মানে ঊর্ধ্বক্রম নিম্নক্রম সব শো হবে কিনা সব ক্লিক শুনে দিলাম, এবার সেভে ক্লিক করলাম। আমাদের এখানে কল করেছি, এখানে সব ঠিকঠাক থাকলে পেয়ে যাবে, এখানে আমাদের যে ফাঁকা হয়ে আছে এখানে যে ডাইনামিক করলাম পেয়ে যাবে এখানে। তো চলো আমরা দেখি, এখানে রিলোড করলাম, এই দেখো পেয়ে গেছে, দেখাচ্ছে কি পোস্ট ডিভিশন, এই যে এখানে ক্যাটাগরি পেয়ে গেছে দেখো। তেমন এখন তুমি যে ক্যাটাগরি চাইবে এখানে আপনার সে ক্যাটাগরি চলে ফিল্টার হবে, ঠিক আছে। মনে করো তুমি এখানে গিয়ে আছে আনক্যাটাগোরাইজড, ঠিক আছে, এখানে যে পোস্টগুলো আছে বিভিন্ন ক্যাটাগরির, তো জানো এখানে রাজশাহী ক্যাটাগরিটা, এটা হচ্ছে আনক্যাটাগোরাইজড, তারপর এটা হচ্ছে এর রাজশাহী ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরি ফুটের ক্যাটাগরি আছে, এখানে আমি চলে যাই,
আচ্ছা, অমিত হাসান বলছে যে কোনো কোনো ইমেজের সাইজ বড় হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ক্রপ করা বলা, ঠিক আছে? ইমেজ অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যাবে, তুমি যে সাইজের ইমেজ দাও না কেন অটোমেটিক্যালি তোমাদের ইমেজটা একই সাইজ নেবে। এটার জন্য আমাদের এখানে গিয়ে এই ফাংশনাল ডট পিএসপিতে গিয়ে এখানে কিছু কোড লিখতে হবে, এইখানে এখানে যে কোড লিখতে হবে এটা তোমাদের আমি শিখিয়ে দিব যে কীভাবে ইমেজটা ক্রপ করতে হয়। থাম্বনেইল যেটা আসবে বা ইমেজটা আসবে আমরা এখানে নির্দিষ্ট করে দিতে পারি যে ইমেজের সাইজটা নির্দিষ্ট কত হবে, ওই আইডিটা কল করে ওই আইডির যে ইমেজগুলো আছে এখানে আমরা ফাংশন ডট পিসিতে ডিফাইন করে দিব। তাহলে তুমি ড্যাশবোর্ড থেকে যে ইমেজই পোস্ট করো না কেন ছোটো বড়ো সবগুলো সাইজ সমান হবে, তোমাদের দেখিয়ে দিব সামনে ক্লাসগুলো, ঠিক আছে? আজকে এটা দেখাই, একটু মনে রাখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো বিষয়টা হচ্ছে যে আমি যেটা দেখালাম এখানে দেখো অটোমেটিক্যালি পোস্ট ডিভিশন যেটা পোস্টের বিভিন্ন বিভাগগুলো যেমন ক্যাটাগরি আঁকা দিচ্ছে, সিলেক্ট করি ফ্রুটস, রাজশাহী, আনক্যাটাগরাইজ, এটা এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, রাজশাহী ক্যাটাগরি, এই যে একটা ফ্রুটস ক্যাটাগরি, ঠিক আছে? এই একটা ফ্রুটস ক্যাটাগরি। তো আমরা যদি এখানে গিয়ে একটা ক্যাটাগরি সিলেক্ট করি, আমরা এখানে আন ক্যাটাগরি সিলেক্ট করলাম, তাহলে এখানে শুধু আন ক্যাটাগরিজ পোস্ট করে দেখাবে, একটা পোস্ট আছে দেখাচ্ছে ডান দিকে, দেখতে পাচ্ছি একটা পোস্ট আছে, রাজশাহী ক্যাটাগরি আন্ডার চারটা পোস্ট আছে, আর ফ্রুটসের দুইটা পোস্ট আছে, ঠিক আছে? এখানে রিলোড হচ্ছে পোস্টটা, এই যে উপরে চলে এসেছে, দেখো আন ক্যাটাগরাইজড, অটোমেটিক অটো সার্চ হয়ে যাবে এখানে গিয়ে, এই দেখো চলে আসছে দ্য পোস্ট ইজ পোস্টেড বাই রাজু। আমি একটা পোস্ট এখানে একটা ইউজার ক্রিয়েট করেছি রাজু নামে, ঠিক আছে? গতকাল যখন তোমাদের এখানে মানে ক্রিয়েট করতে গেলে হলো না আর কি, পরবর্তী আমি ট্রাই করলাম তো হয়ে গেছে এটা। তো পোস্ট করে রাজু নামের একজন অথর সে পোস্ট করেছে এবং ক্যাটাগরি আনক্যাটাগরাইজড, এবং এই একটাই পোস্ট আছে, একটা পোস্টে শো করেছে, এই যে দি পোস্ট ইজ পোস্টেড বাই রাজু, এই যে ঠিক আছে একটা পোস্ট করেছে। আমি তো এখানে অন্য অন্যটা দিই, রাজশাহী দিলাম, এখানে রাজশাহী ক্লিক করলাম, রাজশাহীতে চারটা পোস্ট আছে, এখন দেখো এই যে উপরে রাজশাহীটা পেয়ে গেছে। এই যে রাজশাহী ক্যাটাগরি চলে আসছে, রাজশাহী পুলিশ অ্যান্ড পোস্টাল একাডেমি, এই যে রাজশাহী ক্যাটাগরি, বাংলাদেশ এডুকেশন সিটি রাজশাহী, তারপরে রাজশাহী সিল্ক সিটি এক্সিবিশন, এই যে রাজশাহী, ঠিক আছে? যেহেতু প্রতি পেজে কয়টা পোস্ট শো করবে, তিনটা পোস্ট শো করবে, ঠিক আছে? আর গতকাল দুটো দিয়েছিলাম, তারপর তিনটা বানিয়েছি, এই তিনটা পোস্ট শো করতেছি। রাজশাহী ক্যাটাগরি আরও পোস্ট দেখতে চাই, তাহলে এখানে দুই নম্বর পেজ দিতাম, দুই নম্বর পেজে ক্লিক করলে রাজশাহীর আটটা পোস্ট দেখতে পাবো আমরা, ঠিক আছে? অটোমেটিক্যালি রাজশাহী পেজ টু, রাজশাহী থাক আছে কিন্তু, ঠিক আছে? রাজশাহী কয়টা, চারটা পোস্ট কয়টা দেখলাম আমরা, চারটার মধ্যে তিনটা দেখলাম, এই যে লাস্টে আর একটা দেখো আছে রাজশাহী, যে রাজশাহী, বুঝলা কি? তাহলে এখানে চার যে সিলেক্ট করেছি চারটে ক্যাটাগরি, তাহলে আগে দেখলাম তিনটা, এখানে একটা, চারটা, তো রাজশাহী পোস্ট দেখাচ্ছি। আর তুমি এখানে সিলেক্ট ক্যাটাগরি, এখানে যদি আমি এমনি সিম্পলি চাই ব্লগে, তাহলে কী হবে, তাহলে সব পোস্ট শো করাবে এলোমেলোভাবে, ঠিক আছে? এখানে আমি ফিল্টার করতে পারি ক্যাটাগরি ওয়াইজ, পোস্ট ডিভিশন বিভিন্ন বিভাগ অনুযায়ী, যে রাজশাহীর বিভাগের মানে পোস্টের আন্ডারে না আনক্যাটাগরাইজড না ফ্রুটের আন্ডারে কার আন্ডারে, ঠিক আছে? আমরা এই সাইড বাই ডাইনামিক করে দিলাম এটা, এবার আমরা আর একটা উইজেট অ্যাড করি এখানে গিয়ে, আমরা নিজে নিজে অ্যাড করে দিলে হয়ে যাবে, বুঝতে পারছো? আমার বারবার রেজিস্টার করতে হবে না, এইভাবে এখানে গিয়ে বারবার রেজিস্টার করতে হবে না, এই ফাংশন ডট পিএসপি দিয়ে আমরা এখানে উপরে করেছিলাম, সরি আমরা এখানে রেজিস্টার করলাম, এখানে এই যে এখানে বারবার রেজিস্টার করতে হবে না, এইটা এখানে যদি ফুটারে করেছিলাম ভিন্ন ভিন্ন, যে উইজেট ওয়ান টু থ্রি করে, কারণ এখানে ভিন্ন ভিন্ন ছিল কন্টেন্টগুলো, ভিন্ন ভিন্ন ছিল, এই জন্য বারবার করেছিলাম। আচ্ছা, তো আমরা দেখি আরও কিছু পোস্ট এখানে দিয়ে দিই পোস্ট ডিভিশনের আন্ডারে। আচ্ছা, আমরা এখানে এটা দিলাম পোস্ট ডিভিশন, আচ্ছা এখানে ক্যাটাগরি দিলাম, এরপরে এসে দেখো রিসেন্ট পোস্টটা দিয়ে দিই, এখান থেকে রিসেন্ট পোস্ট, সম্প্রতি যে পোস্টগুলো সেগুলো শো করবে এখানে, এসে
এনে নিয়েছিলাম। আমি এখানে ট্যাপ চাপলাম, ছেড়ে দিলাম এখানে গিয়ে। অথবা ঝামেলা করতে না চাইলে কি করবো, আমি ডিলিট করলাম, ডিলিট করে দিলাম। জাস্ট এখানে রিসেন্ট পোস্টে গিয়ে ক্লিক করে এখন উইজেট 1 2 3 না, এই যে এখানে ব্লক পেজ রাইট এখানে অ্যাড করবো, এখানে অ্যাড করবো, অ্যাড উইজেটে ক্লিক করলাম, তাই চলে আসলো অটোমেটিক এখানে রিসেন্ট পোস্ট। অ্যাটলিস্ট কয়টা পোস্ট শো করবে, তার আমি এখানে দিলাম যে অ্যাটলিস্ট 4টা পোস্ট শো করবে। এখানে ডিসপ্লে পোস্ট ডেট, ডেট সহকারে শো করবো, ডেট ছাড়া, আমি ডেট ছাড়া দিলাম, যে ডেট দরকার শুধু পোস্টের শো করলে হবে। আমি লিখলাম যে লিখতে পারি রিসেন্ট পোস্ট বা লেটেস্ট পোস্ট, লেটেস্ট পোস্ট, হ্যাঁ সেভে ক্লিক করে দিলাম, ডান, এখানে রিলোড করলাম। তাহলে এখানে থেকে 8টা বিভাগ চলে আসবে এরকম। দেখো চলে এসেছে লেটেস্ট পোস্ট, এই যে আমরা এখানে একটা দিলাম, দেখতে পাচ্ছি যে এটা পোস্ট ডিভিশন আর এটা কি লেটেস্ট পোস্ট, দেখতে পাচ্ছি চলে এসেছে এখানে। এই যে শুধু টাইটেল শো করছে, ঠিক আছে, দিস পোস্ট ইজ পোস্টেড বাই রাজু, রাজশাহী পুলিশ অ্যান্ড পোস্টাল একাডেমি, রাজশাহী এডুকেশন সিটি, রাজশাহী, রাজশাহী সিল সিটি, ঠিক আছে। আর এই লিঙ্কগুলো ক্লিক করলে কি হবে, লেটেস্ট এই 4টা পোস্ট করা হয়েছে, ক্লিক করে তখন পুরো পোস্ট ওপেন হবে, ঠিক আছে। আমরা পোস্ট ডিভিশন দেখলাম এখানে, ক্যাটাগরাইজ দেখলাম, লেটেস্ট পোস্ট দেখলাম, তো দুইটা হয়ে গেল। এবার আমি আরেকটা অ্যাড করি, এরপর কি অ্যাড করা যায় চলো দেখি। এবার ধরো আমি অডিও অ্যাড করব পোস্টের, আচ্ছা এই পাশ থেকে আর কিছু আছে কি দেখি না একবার, তারপর ওগুলো অ্যাড করছি, ভিডিও, ট্যাগ, ক্লাউডস, আরসিএস, রিসেন্ট কমেন্টস, নেভিগেশন মেনু, ইমেজ, কাস্টমাইজ, ক্যালেন্ডার, আর্কাইভস, এসবগুলো অ্যাড করতে পারি। এখানে আমরা আর্কাইভ যদি অ্যাড করে দেওয়া তাহলে কী হবে, আর্কাইভস অ্যাড করলে হচ্ছে যে মানে কোন সময় পোস্টগুলো হয়েছে, ঠিক আছে, তারিখটা চলে আসবে অটোমেটিক্যাল, অর্থাৎ কত কত তারিখে পোস্ট হয়েছে সব তারিখগুলো চলে আসবে। চলো আমরা এখান থেকে আর্কাইভটা নিয়ে নিই, এখান থেকে আর্কাইভটা ধরলাম, এখানে গিয়ে দিয়ে দিলাম, আমি এখানে দেখলাম যে আচ্ছা অল অল পোস্ট বাই ডেট, বাই ডেট, ঠিক আছে, আমি লিখলাম অল পোস্ট বাই পোস্ট বাই ডেট লিখলাম। ডিসপ্লে ড্রপ ডাউন শো পোস্ট কাউন্ট, আমি এখানে দুইভাবে দিতে পারি, ঠিক আছে, আমি ড্রপ ডাউন আকার থেকে ক্লিক করে দিলাম, দেখো কীভাবে শো করে, এখানে গিয়ে আমি রিলোড করলাম, এখানে চলে আসবে। এই চলে এসেছে দেখো অল পোস্ট বাই ডেট, এখানে ক্লিক করলে চলে আসছে যে এপ্রিল 2021, মার্চ 2021, ঠিক আছে, চলে আসছে এখানে। এখানে একটা বিষয় আছে দেখো যে শো পোস্ট কাউন্ট মানে কয়টা পোস্ট হয়েছে সেটা শো করবে, সেভ করে দিলাম। তাহলে এর সাথে সাথে শো করবে যে অ্যাকচুয়ালি এপ্রিলে কয়টা পোস্ট হয়েছে, মার্চে কয়টা পোস্ট হয়েছে, আমরা এপ্রিলে পোস্ট হয়েছে মার্চ, আরও যদি অনেকগুলো ডেট থাকতো তাহলে অনেকগুলো ডেট এখানে শো করতো, ঠিক আছে। আমি রিলোড করলাম, আচ্ছা একদম চলে আসছে, যে দেখতে পাচ্ছ এপ্রিলের 6টা পোস্ট হয়েছে আর মার্চে 1টা পোস্ট হয়েছে। আমরা এখানে ডেট আরও কম বাড়া করে দিই, দেখো তাহলে কী হবে, আমি এখানেই চলে যাই, এই যে পোস্টে গিয়ে অল পোস্টে গেলাম, দেখি এডিট করে দিই পোস্টগুলো, ডেটটা চেঞ্জ করে দিই, আচ্ছা এখন দেখি চল আমরা এখানে যে পোস্টগুলো আছে আমরা ডেটগুলো চেঞ্জ করে, তাহলে এখানে এডিট আছে, কুইক এডিট আছে, ভিউ ডুপ্লিকেট পোস্ট আছে, আমরা এডিট করতে বেশি সময় লাগবে, আমরা কুইক এডিট করে ফেলি, ঠিক আছে। এখানে ক্লিক করলাম কুইক এডিট, এটা কয় তারিখ এপ্রিল আছে, ঠিক আছে, এটা ধরো আমি এপ্রিল, এটা হচ্ছে যে জানুয়ারি করে দিলাম, আপডেট করে দিলাম,
তারপর এটা এসে আমরা এখানে কুইক এডিট করে দিই, কুইক এডিট এটা আছে, এটা এপ্রিল আছে, এটা আমি ফেব্রুয়ারি করে দিলাম, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস। তারপরে আচ্ছা বাংলাদেশ এডুকেশন সিটি এটা কুইক এডিট করে দিই। তোমরা এখানে কুইক এডিটে কী করতে পারো, দেখো টাইটেল চেঞ্জ করতে পারো খুব দ্রুত, ঠিক আছে, মানে তোমার পুরো পেজ লোড হবে না, খালি এটা এটা লোড হয়ে দেখাবে। স্ল্যাক চেঞ্জ করতে পারো, অর্থাৎ ইউআরএল যে শো করে স্ল্যাকটা, ডেট শো করতে পারো, এখানে অ্যাডমিন চেঞ্জ করতে পারো, পোস্টের বিভিন্ন পোস্টে অ্যাডমিনগুলো শো করতে পারো, চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তারপর দেখাচ্ছে এখানে গিয়ে পাসওয়ার্ড, ঠিক আছে, প্রাইভেট করতে পারো, আর ক্যাটাগরি চেঞ্জ করতে পারো, কোন কোন ক্যাটাগরি দিবা, এখানে স্ট্যাটাসগুলো চেঞ্জ করতে পারো, পেন্ডিং অবস্থা রাখবা না ড্রাফট অবস্থা রাখবা না পাবলিশ করে দিবা, ঠিক আছে। এগুলো চেঞ্জ করতে পারো, যে কমেন্টস তুমি অ্যালাউ করে রাখবা না করবা না, ট্যাগ চেঞ্জ করতে পারবা, স্টিকি করে রাখতে, স্টিকি মানে হচ্ছে একটা পোস্ট একটা স্থির ভাবে থাকবে একবারে, ওই পোস্টটা পোস্ট অন্য নতুন পোস্টগুলো করলেও ওর নিচে হবে, ঠিক আছে, মানে ফেসবুকে দেখবা স্টিকি পোস্ট থাকে, এলে বিষয় এগুলো চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে চেঞ্জ করে দিই, এটা দিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি দিয়ে এটা এখানে আপডেট করে দিলাম, আজকে একটাই থাক, এভাবেই থাক। আমরা এখানে গিয়ে রিলোড করে দেখো, এইটা এখন অনেকগুলো মাস চলে আসবে এখানে, কারণ পোস্টের ডেটগুলো আমি আলাদা আলাদা করে দিছি। রিলোড করলাম, আচ্ছা এবার ক্লিক করে দেখো চলে আসছে যে এতগুলো, জানুয়ারি 2021, ফেব্রুয়ারি, ঠিক আছে, মার্চ, এপ্রিল, এপ্রিলের তিনটা পোস্ট আছে, সব মার্চ ফেব্রুয়ারি জানুয়ারিতে একটা একটা পোস্ট আছে, সবগুলো শো করছে। আর যদি এখানে ক্লিক করে দাও যে আমি এপ্রিলের তিনটা পোস্ট দেখবো, তাহলে এখানে ক্লিক করে দাও চলে আসবে এপ্রিলের পোস্টগুলো, চলে আসবে শুধু এপ্রিলের পোস্টগুলো এখানে শো করবে। এই চলে এসে দেখো, ঠিক আছে, এপ্রিল চার মাসে হয় 2021 চার, হ্যাঁ এই দেখো এপ্রিল, এই যে 12 এপ্রিল, 7 এপ্রিল, 3 এপ্রিল, এই যে পোস্টগুলো শো করছে, ঠিক আছে, তিনটা পোস্ট। আমি এখানে গিয়ে ধরো চলে গেলাম জানুয়ারিতে, জানুয়ারিতে সিলেক্ট করলাম, তো জানুয়ারিতে এখানে অটোমেটিক চলে আসবে, জানুয়ারি দেখো এই চলে আসবে 1/2021, এর পোস্টগুলো চেঞ্জ হবে। এই দেখো জানুয়ারিতে একটা পোস্ট দেওয়া হচ্ছে, এই যে রাজু পোস্ট করেছে, এই যে একটা পোস্ট, একটা পোস্টের সফল, আচ্ছা দুইটা পোস্ট করেছে, জানুয়ারি, এই জানুয়ারি একটা পোস্ট, এই জানুয়ারি দুইটা পোস্ট শো করছে জানুয়ারিতে, দুইটা পোস্ট ছিল তাহলে এখানে জানুয়ারিতে, ঠিক আছে। তোমরা আরেকবার রিজয়েন করো, আরেকবার রিজয়েন করো, ঠিক আছে, আর হয়তো 10 মিনিট ক্লাস নেবো ইনশাল্লাহ, যেহেতু রমজান মাস রোজার দিন বেশি সময় তোমাদের নষ্ট করবো না, ঠিক আছে, জাস্ট আজকে সাইড পার্টটা দিয়ে তোমাদের শেষ করে দেবো। আমরা যেখানে ছিলাম আর এখানে ছিলাম, তাহলে আমরা এখানে দেখলাম আমরা এখন আর কিছু বিষয় অ্যাড করি, এখানে আমরা একটা দুইটা তিনটা অ্যাড করেছি, তিনটা অ্যাড করে দিয়েছি, এখন বাকি আমরা হচ্ছে যে আরো কিছু এখান থেকে অ্যাড করে দিই। আচ্ছা এখানে কি আমরা আর্কাইভ ক্যালেন্ডার, ক্যালেন্ডার অ্যাড করতে পারি চাইলে, কাস্টম এইচটিএমএল, ইমেজ, ইমেজ অ্যাড করতে পারি, আরএসএস, ট্যাগ ক্লাউড অ্যাড করতে পারি। আচ্ছা আমরা এখানে ভিডিও আর অডিও অ্যাড করে দিই, প্রথমে অডিও ফাইলটা অ্যাড করি, এই অডিও ট্রেনে ছেড়ে দিলাম এখানে, আমি লিখলাম আওয়ার লেটেস্ট লেটেস্ট মিউজিক, মিউজিক বানান কি MUSIC না মিউজিক, অনেক সময় সহজ বানানটা মাথায় আসে না। আচ্ছা আওয়ার লেটেস্ট মিউজিক,
আমি এখানে অ্যাডওয়ার্ডে ক্লিক করলাম। আচ্ছা এখানে লাইব্রেরিতে কোনো অডিও নেই, ঠিক আছে আমি অডিও আপলোড করে একটা এখানে গেলাম। আচ্ছা আমার কাছে একটা অডিও মনে এখানে আছে, এইখানে আছে একটা অডিও, আমি ইউটিউবের জন্য টিউটোরিয়াল তৈরি করেছিলাম ওইখানে অডিও আছে। আচ্ছা একটু সার্চ করি, সার্চ করি, ইউডেমি এর ভিতরে আছে অডিও ট্যাগ, এই যে অডিও একটা অডিও আছে এখানে এটা দিয়ে দিলাম। singbd.mp3 এই নামের একটা অডিও ফাইল আছে এখানে, অ্যাড করে দিলাম লাইব্রেরিতে অডিও, এই দেখে এখানে চলে আসছে অ্যাড উইজেট, এখানে ক্লিক করে দিলাম, এই দেখে চলে আসছে অডিও। এবার সেভে ক্লিক করলাম, সেভ। এরপর এখানে গিয়ে আমি রেকর্ড করবো, ঠিক আছে এখানে এখানে আসার কথা। এই চলে আসছে দেখো বলতে আমাদের ডিভিশন, তারপর লেটেস্ট পোস্ট, তারপরে অল পোস্টেড বাই ডেট, এবং তারপর হচ্ছে আমাদের এই যে আওয়ার লেটেস্ট মিউজিক, আমরা এখানে ক্লিক করলে শুনতে পাবা। এটা বন্ধ করে দিলাম আমরা, ঠিক আছে এভাবে থাক, আমরা একটা একটা ভিডিও অ্যাড করি। আচ্ছা এটা ভিডিও, এই যে ভিডিও আছে এখানে, ভিডিও নাকি ছেড়ে দিলাম এখানে নিচে, যত ইচ্ছে হয়ে একটা এর নিচে অ্যাড করতে পারো। তাহলে আমরা এখানে গেলাম আওয়ার লেটেস্ট ভিডিও দেখলাম, অ্যাড ভিডিও এখানে ক্লিক করলাম। আচ্ছা লাইব্রেরিতে কোনো ভিডিও নেই, আমরা আপলোড করে দিই, আপলোডে ক্লিক করলাম, সিলেক্ট ভিডিও ক্লিক করলাম। আচ্ছা এখানে একটা ভিডিও আছে ভিডিও ট্যাগ, এই ভিডিওটা দিয়ে দিই ওয়াটারফল। আচ্ছা এই যে অ্যাড হয়ে গেছে ভিডিও দেখো, এখানে যে দেখতে পাচ্ছ ভিডিও অ্যাড উইজেট এখানে ক্লিক করলাম, এই চলে আসছে ভিডিও দেখো। উপরে অডিও ছিল, এই যে অডিও উপরে তোমাদের এখানে অডিও দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ভিডিও, সেভ করে দিলাম। আচ্ছা এবার আমরা এখানে গিয়ে রিলোড করব, অডিও নিচে ভিডিও আমরা দেখতে পাবো। এখানে ভিডিও চলে যাবে, এই দেখো চলে আসছে ভিডিও এখানে। তবে এখানে মানে ছোট হয়ে যাবে, এটা লোড পাচ্ছে জন্য বড় হয়েছে মনে হয়, মানে ফ্রেমটা বড় দেখাচ্ছে। এখানে ক্লিক করে দিলাম, এখন ঠিক আসবে দেখো, এই যে মানে পেজটা পুরোপুরি লোড না হওয়ার কারণে এটা বাইরে চলে গেছে, এখন দেখো এখন ভালো দেখতে পাবে।
এটা অডিও হয়ে যায়। এখানে বড় করে দেখতে চাই, এখানে ক্লিক করলাম, এই যে বড় করে দেখতে পাবো। বিভিন্ন ধরনের ভিডিও অডিও দেখা যাচ্ছে, ডেটগুলো অ্যাড করতে পারি, পোস্টগুলো অ্যাড করতে পারি এবং এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারি। আর দেখা যাচ্ছে অনেক ধরনের, তোমরা দেখেন যতগুলো দেখতে পাচ্ছ, তোমরা গ্যালারি অ্যাড করতে পারো, ইমেজ গ্যালারি থেকে ব্যাকের ব্যাক ইমেজগুলো চলে আসবে, কাস্টম এইচ টিমেল অ্যাড করতে পারো, ক্যালেন্ডার অ্যাড করতে পারবে, ঠিক আছে, তারপরে নেভিগেশন মেনু অ্যাড করতে, পেজ অ্যাড করতে পারবে, সার্চ বার অ্যাড করতে পারবে, ট্যাগগুলো অ্যাড করতে পারবে, টেক্সট দেখিয়েছি তোমাদের আগে অ্যাড করা, এরকম এগুলো ছাড়াও তোমাদের অনেক কিছু প্লাগিনের মাধ্যমে যদি তুমি উইজেট প্লাগিন অ্যাড করতে পারো, আর যেগুলো উইজেটে সাপোর্ট করে, এরকম প্লাগিন ইনস্টল করলে, প্লাগিনসে গিয়ে ইনস্টল করলে, এখানে গ্যাডনে ইনস্টল করলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে, ট্রেন এসে ছেড়ে দিবা আর অ্যাড করে দিবা। মানে তুমি হিট কাউন্টার অ্যাড করবো, হিট কাউন্টার মানে কি, যেখানে কতজন ভিজিট করলো তোমার ওয়েবসাইট সেটা তুমি অ্যাড করবো এখানে, তাহলে এখানে শো করবে। ওই সম্পর্কে প্লাগিন এখানে আসে, এখানে কিন্তু নেই, এটা এখানে হিট কাউন্টার নেই, এখানে না থাকলে তো অ্যাড করতে পারবো না। তুমি একটা এখানে যাও, প্লাগিনে যাও, গিয়ে অ্যাড করে দাও হিট কাউন্টার বা ভিজিটর কাউন্টার, ভিজিটর কাউন্টার লিখে সার্চ করো, চলে আসবে। তাহলে অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ট্রেন ছেড়ে দাও, তারপরে সেভ করে দাও, তাহলে এখানে দেখবে শো করতেছে। তখন এইভাবে আমরা দেখাচ্ছি যে কোনো কিছু সাইট বার সুন্দরভাবে শো করতে পারে। তো আমাদের ডাইনামিক হয়ে গেল সাইট বার। আমরা সামনে ক্লাসে আর্কাইভ ডট পিএসপি সো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই আর্কাইভ ডট পিএসপি অথর ডট মানে অথর আর্কাইভ, তারপরে ডেট আর্কাইভ, ক্যাটাগরি আর্কাইভ, তারপর হচ্ছে এরকম আর্কাইভগুলো আছে, আমরা এই আর্কাইভগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তো আজকে যদি রমজান মাস, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই, সবাই প্র্যাকটিস করবে, আর কোনো অসুবিধা হলে আমাকে নক করবে, আমি এক্সট্রাভাবে তোমাদের হেল্প করবো ইনশাল্লাহ। আর তোমাদের একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আমি নতুন একটা ব্যাচ চালু করেছি, তোমরা হয় দেখেছো ভিডিও, একটা ভিডিও দিয়েছি অবশ্য, একটা ক্লাস হয়েছে ওয়েবসাইট ডিজাইনের, এক নতুন ব্যাচ চালু করেছি, অলরেডি 8 জন স্টুডেন্ট হয়ে গেছে, আর কিছু স্টুডেন্ট ওয়েটিংয়ে আছে, ওরাও অ্যাটেন্ড করবে। যে তোমাদের পরিচিত কোনো স্টুডেন্ট থাকে যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, তোমাদের তো প্রায় শেষের পথে, বাট তোমাদের হয়তো এরকম ভাই বোন পরিচিত কেউ আছে, বা বন্ধু বান্ধবী বা কেউ কেউ পরিচিত আছে যারা ইন্টারেস্টেড, ঠিক তোমাদের মতো শিখতে ইন্টারেস্টেড এইভাবে, তো হ্যাঁ পেড প্লে লিস্টও করা যাবে। তুমি যেটা বলতেছো সেটা, হ্যাঁ সমস্যা নেই দিবা, বাইরে স্টুডেন্ট থাকলে দিবা, ঠিক আছে। আচ্ছা আতিক, আতিক সমস্যা নেই, তুমি হচ্ছে যে তোমার স্টুডেন্ট থাকে, ঠিক আছে, তাহলে আমাকে দিবার সমস্যা নাই। জাস্ট একটা ক্লাস হয়েছে, একটা ক্লাস হয়েছে, আর দেখাচ্ছে যে ওদের ক্লাসটা নিচ্ছি সকাল থেকে, রবি মঙ্গল বৃহস্পতি সকাল 10টার সময় ওদের ক্লাস নিচ্ছি। জাস্ট একটা ক্লাস হয়েছে, তুমি তোমাদের কোনো স্টুডেন্ট থাকে এরকম পরিচিত, যে কোনো স্টুডেন্ট যারা এরকম ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী, অবশ্যই আমাকে নক করবা। নতুন যে ব্যাচটা চালু করেছে অলরেডি 8 জন স্টুডেন্ট হয়ে গেছে, তো আমি খুবই সন্তুষ্ট হব তোমাদের প্রতি যে তোমার আমাকে নতুন স্টুডেন্ট দাও, কারণ স্টুডেন্ট তারাই টিকে থাকবে, বুঝে নাই, যে তোমাদেরকে পেয়েছি জাহাঙ্গীরের মাধ্যমে বা অন্যান্য স্টুডেন্টের মাধ্যমে, প্রিভিয়াস আমাদের স্টুডেন্টগুলো ছিল তাদের মাধ্যমেই তোমাদেরকে আমি পেয়েছি। এরপর দেখাচ্ছে প্রতিটা ব্যাচ পাই কার মাধ্যমে, প্রিভিয়াস স্টুডেন্টের মাধ্যমে। তো তোমরা যদি আরও কিছু স্টুডেন্ট দাও তাহলে বেশ ভালো হবে, তারাও শিখতে পারবে, আমাকে ভালো লাগবে ক্লাস নিতে,
তো নতুন যে ব্যাচটা শুরু হয়েছে রবি মঙ্গল বৃহস্পতি সকাল 10টা থেকে, তোমরা যদি কোনো স্টুডেন্ট এরকম পাও যারা ইন্টারেস্টেড খুবই শিখতে আগ্রহী অবশ্যই আমাকে জানাবা, তাহলে আমি তোমাদের প্রতি খুবই সন্তুষ্ট থাকবো, খুশি থাকবো আর কি। আর তোমাদের প্রায় কোর্স শেষের পথে চলে আসছে, ইনশাল্লাহ আমি তোমাদের আপ্রাণ চেষ্টা করব যেন তোমরা সবাই এই কোর্সটা শেষ করে ক্লায়েন্টের কাজ শুরু করতে পারো, এবং যত ধরনের সাপোর্ট তোমাদের দরকার এবং সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ করবো আমি। কোর্স চলাকালীন অবস্থা এবং কোর্স শেষ হয়ে যাওয়ার পরে সাপোর্ট করবো ইনশাল্লাহ, যাতে তোমরা স্মুথলি ক্লায়েন্টের কাজ করতে পারো। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর বেশি বেশি প্র্যাকটিস করো। সামনে ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।